আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসুন আপনি দেখি কিভাবে আপনি আপনার ই কমার্স আপনি ওয়েবসাইটের প্রোডাক্ট সাইজ ভেরিয়েশন করবেন। প্রোডাক্ট সাইজ ভেরিয়েশন করতে চাইলে প্রথমে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে প্রোডাক্ট ম্যানেজারে যাবেন। প্রোডাক্ট ম্যানেজারে গিয়ে আপনার যদি প্রোডাক্ট অ্যাড থাকে তাহলে এখান থেকে প্রোডাক্ট এডিট করে আপনি সাইজ ভেরিয়েশন করতে পারবেন, অথবা নতুন প্রোডাক্ট আপলোড করার সময় সাইজ ভেরিয়েশন করতে পারবেন। আমাদের প্রোডাক্ট এখানে আপলোড করা আছে, আমরা এখান থেকেই সাইজ ভেরিয়েশন করে নিচ্ছি। আমরা যে কোনো এখান থেকে একটি প্রোডাক্টের সাইজ ভেরিয়েশন করি, এখানে এই যে এডিট অপশন আছে, এডিট অপশন অনুযায়ী আমরা এই প্রোডাক্টের সাইজ ভেরিয়েশন করি। আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট টাইপ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আই অ্যাম শিওর, এখানে আই অ্যাম শিওর দিব, অতপর মেক ইট সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে সাইজ ভেরিয়েশনের অপশন চলে আসছে, আমরা এখান থেকে অ্যাড মোর ভেরিয়েশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে কি কি সাইজ আপনার যদি, যেমন এই যে লিচু হয় 1 কেজি, 2 কেজি, এরকম যদি দিতে চান দিতে পারবেন, এবং যদি পোশাকের হয় X সাইজ, XL সাইজ, M সাইজ এরকম যদি হয় তাহলে আপনি এরকম করে নিতে পারবেন। তাহলে আমরা এই যে যেমন এখানে একটা এক্স সাইজ দিলাম, সরি এখানে আমরা এক্স সাইজ দিলাম, দিয়ে আমরা কমা দেব, আবার XL সাইজ দিলাম, দিয়ে আমরা কমা দিব, এম সাইজ দিলাম, দিয়ে কমা দিব, আর একটা যে কোনো সাইজ দিলাম, আর ডি দিলাম, দিয়ে শেষেরটা দিতে চাইলে আমরা আর কমা দিব না, শেষেরটা গিয়ে কমা ব্যবহার করব না। সব প্রথম থেকে শুরু করে যে কটা সাইজ দিব আমরা কমা দিয়ে শুরু কমা দিব, এবং শেষেরটাতে গিয়ে আমরা আর কোনো কমা দিব না। অতঃপর কনফার্ম অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করব। এই যে আমাদের সাইজ ভেরিয়েশন হয়ে গেছে, আমরা নিচে স্ক্রল করে গিয়ে দেখি এই যে আমাদের সাইজ ভেরিয়েশন হয়ে গেছে। এভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট সাইজ ভেরিয়েশন করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।